বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জানলা খুলে বৃষ্টিটাকে উপভোগ করছি। জানলা খুলেছি বলে দু এক ফোঁটা জল গায়ে এসে পড়ছে। আর ভাবো তো তাদের কথা, যারা রাস্তার দুধারে শুয়ে রয়েছে, মাথার ওপর খোলা আকাশ, বৃষ্টি ভেজা রাতে তারা নিজেদেরকে কীভাবে বাঁচাচ্ছে। ভাবো তো তাদের কথা, যারা আমরা অর্ডার করেছি বলে আমাদের দোরগোড়ায় অর্ডারগুলো পৌঁছে দেবে বলে মাইলকে মাইল পথ এই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে যাচ্ছে। আচ্ছা ভাবো তো তাদের কথা, যারা বৃষ্টির মধ্যে খোলা আকাশের তলায় শুয়ে ভাবছে কখন বৃষ্টিটা থামবে। কি অদ্ভুত না মানুষের ভাবনাগুলো। আমরা ভাবছি এই গরম থেকে বাঁচতে বৃষ্টি এলো, এটা যেন এক অসম্ভব স্বস্তি। আর তারা ভাবছে কখন বৃষ্টিটা থামবে আর তারা শান্তিতে একটু ঘুমোতে পারবে। কারণ এখন যে তারা শেল্টার খুঁজছে বৃষ্টি থেকে নিজেদের বাঁচাবে বলে। পরিস্থিতি অনুযায়ী মানুষের ভাবনা চিন্তাগুলো কেমন অদ্ভুত, তাই না বলো? আমি জানি না আমার মতন করে তোমরা ভাবছ কি না। আমি কিন্তু বৃষ্টি ভেজা রাত্রে তাদের কথাই চিন্তা করছি জানলার পাশে দাঁড়িয়ে। আমার মতন যদি কেউ জানলার পাশে দাঁড়িয়ে তাদের কথা চিন্তা করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। শুভরাত্রি।